জরাজীর্ণ আইসিডিএস সেন্টারের পরিকাঠামো, দেওয়াল ভাঙা, ফুটো ফাটা টিনের চালায় চলছে রান্না। প্রথমে দেখলেই মনে হবে কোনো পরিত্যক্ত ভুতুরে বাড়ি। গেট ভাঙা, বাথরুমে ডাই করে রাখা আছে তিল গাছের বোঝা, ভাঙা দেওয়ালে ফুটো টিনের চালে ফাঁক ফোকরে সাপের বাসা। প্রায় দিন বের হয় সাপ, কিন্তু এটা কোনো ভূতের বাড়ি নয়, এটি এলাকার আইসিডিএস সেন্টারের রান্নাঘর এবং বাথরুমের চিত্র। আতঙ্কিত দিদিমণি এবং অভিভাবক ও খুদে পড়ুয়ারা। শেষটা অবশ্য এখানেই নয়, এরপর আছে পানীয় জলের অভাব। অবশ্য কল আছে, কিন্তু 10-15 মিনিট পাম্প করার পর জল পড়বে ঝিরঝির করে। এত কিছুর পরেও হুঁশ নেই লোকাল প্রশাসনের। সমস্যা সমাধানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস বাণী পেয়েছেন বারবার, কিন্তু সমস্যা যেই তিমিরে ছিল রয়ে গেছে সেই তিমিরেই। এমনই ভুতুরে আইসিডিএস সেন্টারটি বাঁকুড়ার জয়পুর ব্লকের কলাইডাঙ্গায়। এখনও প্রতিদিন নিয়ম করে হচ্ছে স্কুল, স্কুলে আসছে খুদে পড়ুয়ারা, হচ্ছে খাওয়া দাওয়া, কিন্তু আতঙ্ক আছে চরম পর্যায়ে। দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন। কোথায় প্রশাসন? বাঁকুড়ার জয়পুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। আইসিডিএস সেন্টারেতে রান্না বান্না হয়? রান্না হয়। কিভাবে রান্না করে? তো ভাঙা চলে, ভাঙা ইয়েতে যা করে করে জল ওই কলে পড়ছে না, জল ওই বাইরের ট্যাপ থেকে বালতি করে নিয়ে আসে, এসে ওই রান্না হয়। কারা রান্না করে? দিদিমণিরা, দিদিমণি আছে আমাদের এই পাশে। আচ্ছা, তারা কি দূর থেকে জল নিয়ে আসতে হয় প্রতিদিন? হ্যাঁ, দূর থেকে জল নিয়ে আসে। তো সমস্যা বলতে এই স্কুলটা কী কী সমস্যা রয়েছে আর কি? স্কুলের সমস্যা এই তো, এই টিনের যা অবস্থা ছেড়ে গেছে জল পড়ে, তারপরে কলের তো সমস্যা রয়েছে। এই রান্না করে দল জানে রান্না ওই জল ঢুকে যাচ্ছে, এই তো এখানে মেজর ইয়ে হয়ে গেছে। তারপরে এই তো এটাতে যেখানে চাল ডাল থাকে সেটা ফেটের কোনো, মানে যেখানটা রান্না করছে সেখানটা একেবারেই মানে রান্না করার উপযুক্ত জায়গা নয়। না না না, ওই অবস্থাতেই রান্না হয়? আচ্ছা, দিদিমণি কি আপনাদেরকে বারবার গ্রামের মানুষকে বলেছিল যে যাই বলে 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 যে এটা একটু বাগানোর ব্যবস্থা করে? কিছুদিন আগে ডেকেছিল সবকে। আচ্ছা, বাগানোর জন্য ইয়ে করে একটা বললো যে দরখাস্ত লেখের করে, দিদিমণি নিজেই আবার ওই বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে সই নিয়ে এসছে, আমরাও সই করেছি বাগানোর জন্যে, দরখাস্ত দিয়েছে। তবু মানে বাগানোর কিছু হচ্ছে না? না না, কিছু হয়। এখানে পায়খানা বাথরুম আছে আপনার যে ছেলে? বাথরুম আছে, বাথরুম আছে, ওই ফুটে পড়ে আছে, তিল রাখা আছে আর কি, তিল জ্বালন রাখা রয়েছে বলতে ওই পড়ে আছে বলে ওতে কেউ ঢুকে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বাথরুমে কোনো ইয়েটাই। এই স্কুলটা প্রায় সম্পূর্ণ সবকিছুই এখন জরাজীর্ণ অবস্থা বলতে গেলে চলে নাকি? আপনার ছেলে এখানে পড়ে? হ্যাঁ পড়ে। কি এখানে কতক্ষণ স্কুল হয়? প্রতিদিন কি ম্যাডাম আসেন? হ্যাঁ ম্যাডাম আসেন, প্রতিদিনই রান্না হয়? প্রতিদিনই রান্না হয়। আপনার নাম? কৃষ্ণ লোহার। আপনার বাড়ি? এই কয়ডাঙ্গা গ্রামে। ঠিক আছে, জিত বলেন। আমার এই আইসিডিএস 184 নম্বর কলাইডাঙ্গা 184 নম্বর সেন্টার, এখানে আমার অসুবিধা সবই, বাড়ি তো নেই, বাড়ি আমার 3 ফুটো হয়ে গেছে, জল পড়ছে, বাচ্চাদিকে নিয়ে এক কোণে বসে থাকতে হয়, এছাড়া আমাদের মালপত্র রাখারও খুব অসুবিধা। একটা মানে স্কুলে কোনো রান্নাচালা উড়ি নিয়েছে, রান্নাচালার মোটকা নাই, কিছু নাই, ফাঁকাতে রান্না করা হয়, এবার জ্বালানিরও সমস্যা, রাখার অসুবিধা হয়। তারপরে হচ্ছে আমার এইখানে কল টিউবওয়েল যেটা আছে, টিউবওয়েলে লাল জল বেরায়, তো ওটা 1 ঘন্টা টিপার পর জল বেরায়। আর আমার যে পায়খানা বাথরুমটি আছে সেইটি হচ্ছে ব্যবহার করা যায় না, মানে এলাকার লোক ব্যবহার করে, কোনো চাবি ফাবি কোনো সিস্টেম নেই। যে লোকে দেখলাম যে তিল বোঝার, ওই যেটা কাদের বোঝা? এটা এটা এলাকার লোকেরই বোঝা। তাদেরকে বলেছেন এখানে? আমরা এখানে বারবার করে বলেছি সরানোর জন্য, আজও সকালে এসে বলেছি সরানোর জন্য, এরা কোনো গুরুত্ব নিচ্ছে না। এই জন্য আমি আবার যে আমাদের এখন মানে বর্তমানে যে 50 সদস্য, ওনাকে আমি ফোন করে বললাম, উনি বললেন ঠিক আছে, আমি ওইদিকে ফোন করে বলছি সরিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, এই যে দীর্ঘদিন ধরে এই খেচুড়ি আইসিডিএস সেন্টারে এই যে চাল, ঘরের চাল যে একদম ফুটো রয়েছে, যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটে দিতে পারে, যেভাবে এখন প্রতিদিন প্রতিনিয়ত আমরা খবরে শিরোনামে দেখছি আইসিডিএস সেন্টারে টিকটিকি পড়ে আছে খাবারতে, তো কতটা ভয়ের মধ্যে রয়েছে, কতটা কি এই বাচ্চাগুলোকে নিরাপদ কি আছে? নিরাপদ বলতে এখন আপাতত আমি যতক্ষণ থাকি তো এদিকে নিজের কাছে কাছে আটকে সবসময় চোখে চোখে রাখি। আর খাবারের কথা বলছেন, সবসময় ঢাকা দিয়ে খাবার রান্না করা হয়, খাবারের কাছ থেকে আমরা 1 মিনিট ছড়াই না যতক্ষণ না খাবারটি রান্না হয়। নিয়ে খাবার রান্না করার পর আমরা আমাদের যেখানে স্কুলে বিতরণ করা হয় ওইখানে ধরে নিয়ে চলে যাই, ওইখানে বিতরণ করা হয়। যে স্কুলে যে জরাজীর্ণ অবস্থা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমি এখানে সবাইকে জানিয়েছি, মানে পঞ্চায়েতে আমাদের রাউতখণ্ড পঞ্চায়েতে প্রধানের কাছে আমি অঙ্গনওয়াড়ি কর্মী নিজে গেছি, প্রধান মহাশয়ের সঙ্গে কথা বলেছি, উনি আমার কলাইডাঙ্গা সেন্টারের নামটা আলাদা করে সিলেক্ট করে রেখেছে, রেখে আমাকে বললো ঠিক আছে আমি ব্যবস্থা করছি, ও কোনো এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই।
আর এই মানে আপনাদের যে সিডিপিও বা আপনাদের যে অফিসার সিডিপিওকে বলেছি, সিডিপিও সুপারভাইজার সবাই কি দরখাস্ত দিয়ে আছে, উনি বললেন যে আপনার বাড়িটা আমি পাঠানোর ব্যবস্থা করছি, পাঠিয়ে দিয়েছি, স্যাংশন হয়ে বেরিয়ে এলি আপনার বাড়িটা করা হবে। আচ্ছা আপনার নাম, আপনি কি কাজ করেন? আমি অঙ্গনওয়াড়ি কর্মী, আমার নাম মিতা মালিক। স্যার আমাদের বড়ধরমপুর কোলাইডাঙ্গা এলাকাতে একটা আইসিডিএস সেন্টার একদম জরাজীর্ণ অবস্থা, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে, ওই অবস্থাতেই রান্নাবান্না চলছে, কি বলবেন আপনারা জানেন? হ্যাঁ আমরা জানি তো, ওই সেন্টারগুলো আমরা ভিজিট করে দেখেছি, ওই সেন্টারে ইমিডিয়েটলি রিপেয়ারিং করা দরকার আছে, কিন্তু ইমিডিয়েটলি কোনো স্কিম সেরকম না থাকার জন্য আমরা ওটাকে কিছু করতে হবে এবং উদ্ধত করতে জানানো হয়েছে, কিন্তু এখনও ওটা শীঘ্রই হয়ে যাবে, ইমিডিয়েটলি তো কিছু করার কিছু নেই। আচ্ছা ওখানে তো দেখলাম যে কল পানীয় জলের সমস্যা রয়েছে এবং প্রায় টয়লেটগুলোর খুব অবস্থা খারাপ, যদি ওটা ব্যবস্থা করে দেওয়া যায় খুব ভালো হতো আর কি এলাকার মানুষের দাবি। ওখানে কল আছে, কলটা এমনিতে ভালোই আছে, কিন্তু জলটা যেহেতু ওই আছে সেটা নতুন করে কল না করার জন্য একটা প্রপোজাল দিয়েছে, ওটা পিএসিতে ওটা অ্যাপ্লাই করা আছে, ওটা হয়ে যাবে। টয়লেটগুলো যদি একটু সারিয়ে দেওয়া যেত আর কি বাচ্চা ছেলেদের, তাহলে ওখানে সুবিধা হতো। হ্যাঁ টয়লেট সামনের পেটা একটা সমস্যা হয়েছে, ওই স্কিমে যদি টয়লেট মানে সেটা ছোটো কাজ, সেগুলোতে কারণে ইমিডিয়েটলি কিছু করা আছে না, আগে সেগুলো পঞ্চায়েত থেকে করে দেওয়া হতো, কিন্তু পঞ্চায়েতে সেরকম ফান্ড না থাকার জন্য সেভাবে তো করতে পারছে, ওগুলো সব আমাদের ব্যবস্থা করা আছে এবং পঞ্চায়েতে আলোচনা করা আছে। দেখলাম যে ওই পায়খানা বাথরুমেতে লোকে দেখি গ্রামের মানুষের তিলের বোঝা রাখা আছে, যে কোনো কারণে সাপ বেরোয় এবং ওখানে নাকি ভয়ের মধ্যে থাকে শিশুরা, এটার কি ব্যবস্থা কিছু করতে পারবেন? গ্রামের মানুষ কেন ওখানে তিল বোঝা রাখবে আইসিডিএস সেন্টার? এই বিষয়টা বারবার আমরা বলা হয়েছে, ওরা কিন্তু ওই এখন যেহেতু ইউজ হয় না, যার ফলে ওরাকে ডেকে দিয়েছে, বিষয়টা অনেকভাবেই অনেকবারই বলা হয়েছে। ওই স্যার তিলের বোঝাটা ওনাদের বাথরুমটা আমাদের আইসিডিএস সেন্টারের মধ্যে গ্রামের মানুষ তিলের বোঝা রাখছে, কি বলবেন? এটা ওটাকে আমরা দেখছি, ওটাকে আলোচনা করে ওটাকে আমরা সরিয়ে নিচ্ছি, যাতে করে ঠিক আছে। ধন্যবাদ স্যার, আপনার নাম পরিচয় একটু বলুন। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায়। আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস, বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকবাংলো হুগলি, মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।